அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை போற்றி ஆதாரமான மூலமுத பொருளே போற்றி இன்னல்கள் தீர்த்து இன்பம் தரும் இறைவா போற்றி ஈடில்லாத என் ஈசன் மகனே போற்றி এই সংস্কৃতিতেই একমাত্র এখনো এই সচেতনতাটা আছে যে ভগবান আমাদেরই বানানো। তাকে ভাষণ দেওয়ার সংকেত হল যে ঠিক করে নিজের বুদ্ধিকে কাজে লাগালে আপনি পৃথিবীকে বিলীন করতে পারেন। এই ভূমিকা পাল্টাপাল্টিটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি আপনার মনের প্রকৃতি ঠিক করেন অসাধারণ কিছু ঘটতে পারে। ভারতে অগস্ট আর সেপ্টেম্বর মাসে একটা উৎসব হয় যাকে বলে গণেশ চতুর্থী। এমন এক ভগবান যার হাতির মুখ, এটা হাতির মাথা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল গণের মাথা। কখনো কোনো শিল্পী ভুল করে বসেছিলেন বলে এটা হাতি হয়ে দাঁড়িয়েছে। ওনাকে গণপতি বলা হয়, তার মানে গণদের প্রধান। তো লোকে কাঁচা মাটি দিয়ে গণেশের মূর্তি বানিয়ে তাকে ভালো করে রং করে, কেউ কেউ রং করে, কেউ কেউ আবার রং করে না, আর তারপর তাকে পুজো করে তাকে ঘিরে বিরাট উৎসব, নানান গানের উৎসব চলতে থাকে, বড় বড় অনুষ্ঠান। কেউ কেউ অনেক বড় গণেশ বানান, 108 ফুট উঁচু, ইয়াব বড়। কিন্তু উৎসব কেটে গেলেই সাধারণত 1 সপ্তাহ 15 দিন এক এক জায়গায় এক এক রকম, লোকে তখন কোনো হ্রদে বা সমুদ্রে মূর্তিটা ভাসান দিয়ে দেয় যাতে ভগবান বিলীন হয়ে যান। ভগবান তৈরি করলেন, তাকে ঘিরে আনন্দে মেতে উঠলেন, তাকেই জীবনের সর্বস্ব করে নিলেন। ওই 15 দিন বা ওই 1 মাস গণেশ ছাড়া আর কিছুই নেই। উনি যা খাচ্ছেন আমরা খাচ্ছি, ওনার পছন্দই আমাদের পছন্দ, সবকিছুই ওনাকে ঘিরে। কিন্তু একদিন ওনাকে ভাসান দিয়ে দিই, ভাসান দেওয়া মাত্রই শেষ। এই সংস্কৃতিতেই একমাত্র এখনো এই সচেতনতাটা আছে যে ভগবান আমাদেরই বানানো। তো উনি বুদ্ধি দিয়ে কাজকর্ম করার প্রতি, কারণ উনি মহান সব শাস্ত্র লিখেছেন, আর যে মুনি ওনাকে এই শাস্ত্রগুলো বলতেন, গণেশ তাকে চ্যালেঞ্জ করেছিলেন যে বলার মাঝে একবারও থামলে হবে না, তাকে একটানা বলে যেতে হবে, আর উনি একটানা লিখে যাবেন। বলেছিলেন আপনি থামলে কিন্তু আমি আর লিখব না। সেই মুনির কাছে এটা একটা পরীক্ষা যে তিনি যা বলছেন তা কি তার সত্তা থেকে বেরিয়ে আসছে, নাকি তিনি মাথায় মাথায় পাণ্ডিত্য জ্ঞান বানিয়ে সেটা বলছেন। তো গণেশ বলেছিলেন একেবারে একটানা শ্রুতিলিখন যদি বলতে পারেন, কিন্তু কোথাও যদি থামেন আমি একবার কলম নামিয়ে রাখলে আর লিখব না। তাই ব্যাসদেব অনর্গল বলে গিয়েছিলেন, যা মাসের পর মাস চলেছিল, একটা শব্দ বাদ না দিয়ে গণেশ লিখে গিয়েছিলেন। উনি সবচেয়ে সেরা শ্রুতি লেখক। উনি হলেন মানুষের বুদ্ধির প্রতীক। প্রতীকী দিক দিয়ে এটা ভীষণভাবে ঠিক, কারণ আপনার বুদ্ধির প্রকৃতিটাই এমন, আপনি বুদ্ধি দিয়ে সচেতনভাবে কিছু কল্পনা করতে পারেন, অসাধারণ কল্পনা। হাতির মাথাওয়ালা মানুষ, হাতির মাথা কারণ এই গ্রহের সবচেয়ে বড় মাথা এটাই পাবেন, তার মানে মগজে ঘিলু ভর্তি। তো মানুষের বুদ্ধির প্রতীক যিনি, তাকে ভাসান দেওয়ার সংকেত হল যে ঠিক করে নিজের বুদ্ধিকে কাজে লাগালে আপনি পৃথিবীকে বিলীন করতে পারেন। আপনার মাথার কাজকর্মগুলো বিলীন করা কোনো সমস্যাই না, কল্পনার বশে পৃথিবীটাকেই যেমন বিলীন করে দেন
তেমনি কল্পনাটাকেও থামানো বড় কোনো সমস্যা নয়। নিজের কল্পনায় আপনি ব্রহ্মাণ্ডটাকেই মুছে ফেলতে পারেন। আপনার অভিজ্ঞতায় ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকবে না যদি প্রবলভাবে কল্পনা করেন। তবে তখন কল্পনাটাকে বন্ধ করাটা আরো সোজা একটা প্রক্রিয়া। কল্পনাটা যদি সচেতনভাবে করে থাকেন তাকে বন্ধ করাটা সোজা। এই মুহূর্তে টুকরো টুকরো কল্পনা অসচেতনভাবে হয়ে চলেছে বলে একে থামানো অসম্ভব বলে মনে হচ্ছে। তো গোটা উৎসবটাই এটা ইঙ্গিত করে যে আমরা ওনাকে তৈরি করি। দেখে থাকবেন নিশ্চয়ই ওনাকে ঘিরে কি উল্লাসটাই না হয়। সাধারণত পাবলিক প্লেসে রাখা হয়, ব্যক্তিগতভাবে বাড়ি বাড়ি রাখা তো হয়ই, তাছাড়াও রাস্তায় রাস্তায় বিশাল গণেশ। এই 15 দিন থেকে হ্যাঁ 1 মাস অনেক রাস্তা আটকে যায়, সব ট্রাফিক বন্ধ, উনি রাস্তায় একেবারে মধ্যমণি হয়ে বসে থাকেন। ওনাকে ঘিরে বিশাল উদযাপন, গান বাজনা চলতে থাকে, লোকে একরকম ওনাকে ঘিরেই বাঁচে। কিন্তু সময় এলে লোকে ঠিক ভাষণ দিয়ে দেয়, ব্যাস ওখানেই শেষ। আগামী 1 বছর আর তাকে নিয়ে কেউ ভাবে না। আপনি যদি এটা আপনার কল্পনা ও আপনার বুদ্ধির সাথে পুরো দস্তুরভাবে করতে পারেন, তখন এই মন বা যেই কাজগুলোকে আমরা মন বলছি, আমি চাই আপনি ভালো করে এটা বুঝুন, আপনার মন কোনো বাঁধা ধরা জিনিস নয়, এটা শুধুই একটা নির্দিষ্ট ধরনের কাজ। কাজ নেই মানে মনও নেই, হ্যাঁ কি না? ধরুন এই মুহূর্তে আপনার মাথায় কোনো চিন্তাই নেই, তাহলে কি আপনার মন থাকবে? হ্যাঁ কি আমার মন আছে? না না আমার মন নেই। হ্যাঁ আপনার মন আছে, কারণ ওটা একটা চিন্তা। চিন্তা না থাকলে মন বলেও কিছু থাকে না, কারণ এটা একটা নির্দিষ্ট ধরনের কাজ। সচেতনতা কাজের সাহায্য ছাড়াও এখানে থাকতে সক্ষম। কাজকর্ম সচেতনতার জন্ম দেয় না, সচেতনতাই কাজের জন্ম দেয়। আমি হাতটা নাড়াই, হাত কিন্তু আমায় নাড়ায় না, এটা আমি যে হাত নাড়ায়। একইভাবে আমি মনটাকে চালনা করি, এর উল্টোটা কিন্তু হয় না, কিন্তু এখন এর উল্টোটাই হয়ে দাঁড়িয়েছে। আপনার মনের প্রকৃতিটাই আপনি হয়ে দাঁড়িয়েছে, তাই না? আপনার মন যত সব উদ্ভট কাণ্ড করতে থাকে সেটাই আপনার গুণ হয়ে দাঁড়িয়েছে, তাই না? এখন এই ভূমিকা পাল্টাপাল্টিটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি আপনার মনের প্রকৃতি ঠিক করেন অসাধারণ কিছু ঘটতে পারে। কিন্তু আপনার মন যদি আপনি কে তার প্রকৃতি ঠিক করে সেটা একটা দুর্ঘটনা। এটা মারাত্মক দুর্ঘটনা কি না সেটা পরিস্থিতি ঠিক করে, তবে এটা একটা দুর্ঘটনা। তিনি সিদ্ধিদাতা, তিনি বিঘ্নহর্তা, তিনি সকল প্রকার দুশ্চিন্তা দূরকারী একদন্ত গণপতি ভগবান। যার কথা বলছি তিনি আমাদের অত্যন্ত প্রিয় দেবতা শ্রী গণেশ। সকল দেবতার পূজার আগেই তার পূজার মাধ্যমে সকল পূজার শুভ সূচনা হয়। তিনি জ্ঞানের, অক্ষর ও বুদ্ধির দেবতা। তিনি ঋদ্ধি এবং সিদ্ধির স্বামী। তিনি শুভ এবং লাভের পিতা। তিনি তার ভক্তের উপর অশেষ আশীর্বাদের জন্য সারা ভারত তথা বিদেশেও প্রসিদ্ধ। তাই এমনিতে প্রতিদিন নিত্য পূজা থেকে শুরু করে সকল অন্ধকার দূরকারী এই দেবতার পূজা ভক্তি ভরে সকল ভক্ত করে থাকেন। তার জন্ম সম্বন্ধে আমরা সাধারণত জানি যে তিনি দেবী পার্বতী এবং মহাদেব শিবের পুত্র এবং কার্তিকের ছোট ভাই। কিন্তু তার জন্মকাহিনী নিয়ে নানা পুরাণ এবং ধর্মগ্রন্থে নানা ব্যাখ্যা পাওয়া যায়। আজকের আয়োজনে এই সকল গ্রন্থের আলোকে শ্রী গণেশের জন্মকথার বিস্তারিত আলোচনা থাকছে আপনার জন্য।
শিবপুরাণ মতে কৈলাসে থাকার সময় একদিন দেবী পার্বতী স্নান করতে যাওয়ার আগে তার স্নানঘরের দরজার কাছে ভগবান শিবের একনিষ্ঠ অনুচর নন্দীকে দ্বাররক্ষীর কাজে নিয়োগ করেন। তিনি তাকে বলে দেন যে তিনি স্নানে থাকার সময় কেউ যেন তার স্নানকক্ষে প্রবেশ না করে। কিন্তু হঠাৎ দেখা যায় দেবাদিদেব মহাদেব সেইখানে এসে হাজির হন এবং স্নানকক্ষে প্রবেশ করেন। নন্দী মহেশ্বরকে স্নানকক্ষে প্রবেশের আগে কোনো বাধা দেননি। উক্ত ঘটনায় দেবী পার্বতী নন্দীর উপরে খুবই রেগে যান এবং তাকে শুধু শিবের একান্ত অনুগামী বলে ভর্ৎসনা করেন। এরপর তিনি তার খুবই অনুগামী একজনকে পাওয়ার কামনা করেন মনে মনে এবং সেই কথা তিনি তার দুই সখী জয়া এবং বিজয়াকে জানান। তারা দুজনে তাকে পরামর্শ দেন যে তিনিও তার পছন্দের একটি অনুচর তৈরি করতে পারেন। আর সেই পরামর্শে সামনের জলাশয় থেকে মাটি নিয়ে তিনি একটি শিশু মূর্তি বা দেহ তৈরি করেন, তারপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন যা আমরা গণেশ নামে জানি। তারপর এই কুমারকে তিনি খুবই ভালোবাসা দিয়ে নিজের সবচেয়ে পছন্দের সন্তান রূপে আদর করতে থাকেন। একদিন তিনি তার এই সন্তানকে একই রকম ভাবে স্নান করতে যাওয়ার আগে দ্বাররক্ষীর দায়িত্ব দিয়ে যান। তখন সেই স্থানে আবার মহাদেব এসে হাজির হলে তিনি তাকে স্নানকক্ষে প্রবেশ করতে বাধা দেন। ভগবান শিব তাকে প্রবেশ করতে দেওয়ার জন্য জেদ করলে গণেশ তাকে যুদ্ধে আহ্বান করেন এবং গণেশের শক্তিতে তিনি বিস্মিত হন। পরে যখন ভগবান শিবের ক্রোধ চরম সীমায় পৌঁছে যায় তখন তিনি তার ত্রিশূল দিয়ে গণেশের মস্তক খণ্ডন করেন। পার্বতী যখন স্নানকক্ষ থেকে বেরিয়ে এসে গণেশের নিথর দেহ দেখতে পান এবং পুরো ঘটনা শুনতে পান তখন তিনি প্রচণ্ড ক্রোধিত হন এবং মহামায়া মূর্তি ধারণ করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বিনাশ করতে উদ্যত হন। তখন সমগ্র দেবতারা মাতা পার্বতীকে অনুরোধ করেন যে এই বিনাশ তিনি যেন না করেন। মাতা পার্বতী তখন দুটি শর্ত রাখেন দেবতাদের কাছে। প্রথম শর্তে তিনি গণেশের পুনরায় প্রাণ প্রতিষ্ঠার দাবি জানান এবং দ্বিতীয় শর্তে তিনি বলেন যে তার এই পুত্র গণেশ যেন সমগ্র দেবতাদের পূজার সর্বাগ্রে পূজিত হন। তার দাবি সকল দেবতারা শুনে তৎক্ষণাৎ রাজি হয়ে যান। এই সময় দেবতারা ভগবান শিবের কাছে যান। ইতিমধ্যে শিবের ক্রোধও কমে এসেছিল। তিনি তখন তার অনুচরদের জানান যে উত্তর দিকে যে প্রাণীকে প্রথমেই দেখতে পাবে তার মুণ্ড যেন নিয়ে আসা হয়। সেই মতে তারাও বেরিয়ে পড়ে। প্রথমে একটি হস্তি শাবক তারা দেখতে পান আর তাই তারা হস্তি শাবকের মুণ্ডটি নিয়ে আসেন। এরপর ভগবান ব্রহ্মা নিজের হাতে সেই মুণ্ড নিয়ে গণেশের দেহে জুড়ে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেন। এভাবেই গণেশের মুখ হয়ে ওঠে হস্তিমুখ আর এভাবেই সমগ্র দেবতার পূজার আগে বিঘ্নেশ গণেশের পূজার প্রচলন শুরু হয়। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।